বন্ধুগণ আমার এখানে যারা বসে আছেন আমি জানি না ওই আদরের মা দুনিয়ার জমিনে কার কার নাই বিদেশ থেকে বাড়িতে আসলে মা বুকে জড়াইয়া জড়াইয়া বিদেশের বাড়ির সব কষ্ট মিঠাইয়া দিত মা জননী সামনে দাঁড়াইয়া আমার আদরে কলিজা টুকরা সন্তান করে ডাক দিলে মনে শান্তি লাগছে রে আল্লাহু আকবার সব মানুষ তাকায় রইছে আমি তাদের জন্য কি আনছি আমার আম্মা আমার দিকে তাকায় রয়েছে বাবা তুই আইস বাবা আমার কাছে এখন আম্মা বলো না বন্ধু আমার এই এই আমার ভাইয়েরা মদিনা এক কবরে মদিনা মক্কার মাঝখানে কবরস্থ এক কবরে কিনারে বসে বসে নবী কান্দি একজন ইহুদি দুইজন দুইজন তিনজন অথবা আরো কম বেশি হইতে পারে ওই ইহুদিরা জিজ্ঞাসা করে মান আনতা ওয়া মা ইসমুকা কি নাম কে তুমি ইসমি মুহাম্মদ তোমার নাম মুহাম্মদ বলে যে আমার নাম মুহাম্মদ এই কবরের কিনারে তুমি এইভাবে কেন কান্দো নবীজি বললেন এটা আমার মা আমেনার কবর এটা আমার আমার কবর ভাই সব আমার আল্লাহর ইবাদত কেন করব আল্লাহ আমার মানুষ বানাইছে মুসলমান বানাইছে অঙ্গ প্রত্যঙ্গ দিছে সব কিছুর ব্যবস্থা করছে আল্লাহর ইবাদত এই জন্য করব আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত কেন করব আমারে আল্লাহ বানাইতে যাইয়া আমার মার পেটের ভিতরে জমা রাখছি ওই জমা থাকতে যাইয়া মার পেটের ভিতরে থাকতে যাইয়া দশ মাস ধরে যন্ত্রণা দিয়া শেষ করি নাই যেদিন জন্ম নিলাম মাকে আরে হাত মারার বলা যথেষ্ট আরে মা যৌবন জীবন সব বিলীন করে দিল ওই মা আজ দুনিয়ার জমিনে যার নাই মাকে আম্মা গ করে ডাক দেওয়ার মতো কেউ নাই একটু গভীরভাবে চিন্তা করে দেখেন চম্পকনগর পত্তন অত্র এলাকার কোন বাজার থেকে রাত্রে আসতে দেরি হয়ে গেলে গা বাড়িতে ডুকিয়া দেখি বিবি সাপ ঘুমায় গেছে সবাই ঘুমায় গেছে গা আমার মা জানালা খুলা তাকায় রয়েছি মা গো তোমার ঘরে জানালা এখনো খোলা কেন বাবারে তুই আয়ুস না এই জন্য আমার ঘুম আসে না মা গো সবাই দিয়ে ঘুমায় গেছে মা তুমি এখন কেন ঘুমাইলা না মা অমনি ডাক দিল বলছে বাবা সন্তান রে দশ মাস দশ দিন তোরে পেটে বহন করেছি এখানে শেষ নয় আয় আমি তোরে দশ মাস দশ দিন পেটে বহন করেছি শুধু তাই নয় আমি তোরে জন্ম দিতে যাইয়া কষ্ট করেছি আমি আমি তোরে দুই বছর দুধ পান করাইছি এ সারা তোর পসরা পায়খানা মেদুরনির মতো পরিষ্কার করেছি আমার কোনো দুঃখ নাই তুই যখন আমারে আম্মা করে ডাক মারস আমার সামনে হাসি দেস আমার কোনো দুঃখ থাকে না তিনি হলেন মা Allah
আল্লাহ আল্লাহ ডাকেন, আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। ওই চাকু আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ বামেতে, সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করুন, একটু চিন্তা করে জীবনকে পরিচালনা করুন। এই দুনিয়া দেখলাম যার মাধ্যমে তিনি হলেন মা, যেরকম ঠিক কিনা, যার মাধ্যমে এই দুনিয়া দেখলাম তিনি হলেন আরেকজন বাপ, যার ক্ষমতায় আসলাম তিনি হলেন আল্লাহ। আল্লাহর ক্ষমতাতে আমাকে আপনাকে পৃথিবী পাঠাইয়া পৃথিবী দেখাইছে, যেরকম ঠিক কিনা। বৈষব আমার এরপরে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা বনি ইসরাইলের মধ্যে তিনজন যুবক রাস্তা দিয়া চলতে আসি, পথের মধ্যে বৃষ্টি তুফান আরম্ভ হয়ে গেছি, তুফান বৃষ্টি আরম্ভ হয়ে গেলে এই তিন যুবক তুফান আর বৃষ্টির হামলা থেকে বাঁচার জন্যে তারা পাহাড়ের গোড়ায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে তারা প্রবেশ করছে। তিন যুবক যখন গাতার ভিতরে গেছে, পাহাড়ের উপর থেকে বিশাল বড় এক পাথর আইসা এই গর্তের মুখের মধ্যে এসে আটকে গেছে। এই পাথর সরাইবার মতো তিনজন কেনে 3000 মানুষও সরাইতে পারবে না, এত বড় পাথর। তিন যুবক গর্তের ভিতরে পরামর্শ করলো, আমরা তো এমন শেষ, একটা কাজ করি, যার যার নেক আমল নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দেখি, যদি আল্লাহ দয়া করে তাহলে পাথর আল্লাহ ইচ্ছা করলে সরাই দিতে পারবে। এক যুবক বলল, আমার জীবনে উল্লেখযোগ্য নেক নাই, তবে আমার কাছে এক লোকের কিছু আমানত টাকা ছিল, এই আমানতের টাকাটা দিয়ে আমি বকরি কিনছি, এই বকরি যতগুলি হয়েছে এবার এদের থেকে যত বাচ্চা হয়েছে সবগুলি বকরি আমি ওই লোকের কাছে পৌঁছাইয়া দিছি, আমানত আমি খেয়ানত করিনি। কেউ যদি কোনো কিছু আমানত রাখে সেটাকে আপনি যদি হেফাজত করেন এবং পরিপূর্ণভাবে আবার বুঝাইয়া দেন, ইবাদত করলে যেই সব এটাও একটা ইবাদত, সুবহানাল্লাহ বলবেন না? আমানত কিন্তু শুধু টাকা না, কথাও আমানত, কেউ কোনো কথা বলছে আপনার কাছে সেটা আমানত, বুট এটা আমানত, যেরকম ঠিক কিনা। এই যুবক দোয়া করে আল্লাহ জীবনে আমানতের মধ্যে খেয়ানত করি নাই, আল্লাহ রব্বুল আলামিন তুমি মেহরবানি করে পাথরকে
তুমি সারা কেউ সরাইতে পারবে না, সরাইয়া দাও। দোয়া করছে অমনি তাকায় দেয় পাথরটা একটু সরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, কারণ হাদিসের মধ্যে আছে আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের মূল বা মগজ। আরেক হাদিসের মধ্যে আছে দোয়া ওই ইবাদত, দোয়া ওই ইবাদত, আল্লাহর কাছে চাওয়া এটাও ইবাদত। বাইশাপ পাথর সরছে, অল্প জায়গা, সামান্য একটু জায়গা সরছে, যুবক কয়জন দোয়া করছে, কয়জন সরছে, বেশি না কম, পাথর অল্প একটু জায়গা ফাঁক হয়েছে। দ্বিতীয় জন দোয়া করে, হ্যাঁ তোর কি নেক আমল আছে বল। দ্বিতীয় জন বলে, আমি আমার জীবনে একজন যুবতীর ভালোবাসতাম, একদিন রাতের বেলা ওই যুবতীর ঘরে প্রবেশ করলাম, যুবতীর হাত ধরে আমি বললাম, যুবতী দীর্ঘদিন ধরে তোরে ভালোবাসি, আজকে সুযোগ পাইলাম যুবতীর এই মনের বিলাস মেটানোর জন্য তোর কাছে আসলাম। যুবতী আমারে ডাক দে বলে, যুব রাত গভীর হয়ে গেলে সব মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে গেলে, কিন্তু যুবক তোর রব আমার রব এক রব যিনি জানে সব, ওই রবের রবে তো কোনোদিন ঘুমায় না, ওই রবের তন্দ্রাও আসে না, ওই রবের সামনে কেউ ফাঁকি দিয়া বাঁচতে পারে না। এই যুবক আমি পারবো না সবারে ফাঁকি দেওয়া যাইতে পারে, যুবক রে বিয়া হবে এরপরে তোমার মনের বিলাস তুমি মিটাইতে পারবে, এছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। ইত্তাকুল্লাহ যুবক রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যখন এই কথা বলে যুবক ডাক দেয়া বলে, ও আমার যুবক ভাইয়েরা শোনো, আমি যুবতীর জবানে যখন শুনেছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, অমনি যুবতীর হাত ছেড়ে দিয়ে আমি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাপ চাইছি, আমার আল্লাহ কাছে ওয়াদা করেছি আর জীবনে জীবনে কোনো দিন আমি গুনাহ করব না। তাইলে দোয়া কর, এবার দ্বিতীয় যুবক দোয়া কর, আল্লাহ জীবনে আর গুনাহ করব না ওয়াদা করেছি, এরপর আর কোনো গুনাহ করি নাই, যুবতীর হাত ছেড়ে দিয়া চলে আসছি আর তওবা করেছি, আল্লাহ যদি তুমি তওবা কবুল করে থাকো গো, আল্লাহ এই পাথরের মুসিবত থেকে উদ্ধার করো। ও আল্লাহ আমরা পারবো না, না তুমি সরায় না দিলে কেউ সরাতে পারবে না। এই দোয়া করতে দেরি, পাথরটা আর একটু জায়গা সরতে দেরি করে নাই, পাথর আর একটু সরছে কিন্তু যতটুকুই সরছে বের হওয়ার মতো নয়, ফাঁক হয়েছে, অল্প জায়গা বাড়িব এমন সুযোগ হয়েছে। যুবক তিনজনের মধ্যে দুইজনের দোয়ায় মাত্র অল্প জায়গা ফাঁকা হয়েছে। তিন যুবক পরামর্শ করে, দুইজনের দোয়ার মাধ্যমে অল্প জায়গা ফাঁকা হইল, আর একজন আছে তৃতীয় জন দোয়া করলে আর একটু ফাঁক হইলে কি হবে, বের হওয়া তো সম্ভব হবে না। এরপর তিন নম্বর যুবককে বলা হলো, তুমি দোয়া করো, তোমার কি নেক আমল আছে। যুবক ডাক দিয়ে বলে, এই যুবক ভাইয়েরা আমার জীবনে আমার মা যান যতক্ষণ খাবার না খাইছি, এর আগে আমি কোনোদিন খাবার খাই নেই। আল্লাহু আকবার, আমার মা বৃদ্ধা মা, আমি জমিনে চাষাবাদী কাজকাম করি, আমি জমিনের মধ্যে মরুভূমির মধ্যে কাজকাম করি, গভীর রাত হয়ে গেছে, একদিন বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেছে, আইসা আমি দেখি আমার মা জননী ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে গা, আমি আমার মার জন্যে খাবার দাবার নিয়ে মা মাতার পাশে আমি চুপ করে বসে আছি,
গভীর রাইতে আমার মা জননীর ঘুম ভাঙছে। মাকে আমি জিজ্ঞাস করলাম, মা ঘুমিয়ে গেছ? মা বলে, বাবা রে গভীর রাত, এলাকার সব মানুষ ঘুমের ঘুরে ঘুমিয়ে গেছে গা। তুই আমার রুমের মধ্যে আমার মাতার পাশে বসে আছস কেন? অমনি আমি বলছি, মা তুমি তো খাবার খাও নাই গো, মা তুমি তো ঘুমিয়ে গেল। এই মা তুমি খাবার খাও নাই এই জন্যে পাশে বসে আছি। মা ডাক দে বলে, ছেলে রে তুই আমার ডাক দিলি না এতক্ষণ বসে আছো। মাকে সন্তান তখন ডাক দে বলে, মা গো আমি ছোট্ট কালে যখন ঘুমের ঘুরে ঘুমিয়ে থাকতাম, অন্য বাচ্চারা কেউ ডিস্টার্ব করে তুমি দমক দিতা, আমার শিশু বাচ্চা ঘুমিয়ে আছে দূরে সরে যা, আমার বাচ্চারা যেন ঘুম না ভাঙ্গি। মা গো মশারি আমার শরীরের উপরে আসেনি। এই মা কম্বল আমার শীতের সময় আমার শরীরে কম্বল আসি পাহারা দারিনি। মা গো তুমি আমার জন্য করেছ গো মা জননী, তুমি ঘুমিয়ে গেছো গো মা, আমি যদি তোমারে ডাক দেই তুমি অন্তরে কষ্ট পাইলে, আল্লাহ কষ্ট পাইব মা গো ওই জন্য ডাক দেই না। এবার মা ডেকে ডেকে বলে, সন্তান রে তাইলে কেন বসে আছিস? আমি তখন মাকে সন্তান তখন ডাক দে বলে, মা গো খাবার নিয়ে বসে আছি। মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখে, মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখে সন্তানের চেহারা শুকায় আছে, ঠোঁট দুইটা শুকায় গেছে। মা ডাক দে বলে, সন্তান রে তোর ঠোঁট দুইটা শুকায় গেছে, চেহারা শুকায় গেছে, কারণ নাকি? আমি ডাক দে বলে, মা মরুভূমির মধ্যে চাষাবাদি অন্যান্য কাজ কাম করে আসতে আসতে দেরি হয়ে গেছে গো মা, আইসা দেখি গো মা তুমি ঘুমায় গেলা। মা ওই যে দিনের বেলা খাবার খাইছিলাম জমিনের মধ্যে মরুভূমির মধ্যে কাজ কামের ভিতরে যে খাবার খাইছি এই পর্যন্ত খাবার খাই না, কারণ মা গো তুমি খাও নাই এই জন্য আমি এখনো দানা খানা দানা আমি আমার মুখের মধ্যে দেইলাম। মা কান্দে চোখের পানি ছেড়ে কান্দে, সন্তান ডাক দে বলে, মা গো তুমি কেন কান্দ? এমনি তখন মা মা ডেকে বলে, আমার জন্য এত ভালোবাসা আমার জন্য এত কষ্ট, এমনি তখন সন্তান ডাক দে বলে, মা গো তুমি আমার জন্য কত কষ্ট করেছ ওগো মা জননী, আমার জন্য তুমি কত কষ্ট করেছ, এই একদিনের বদলা আমি দেওয়ার ক্ষমতা আমার নাই। মা গো তুমি আমার প্রতি খুশি নি, তুমি আমার প্রতি রাজি আছো গো মা, মা ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত তুমি খাবার না খাবে এর আগে মা আমি খাবার খাবো না। মা চোখের পানি আর রাখতে পারে না, হাত দুইটার সামনে দিকে বাড়াইয়া দিয়া বলে, মা ডেকে বলে, আমার বুকে বুকে মা জননি বুকে লাগাইয়া লাগাইয়া সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আরম্ভ করে, প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের প্রতি আমি রাজি, আমার সন্তানের প্রতি তুমি হইয়া যাও রাজি। সন্তানের জন্য মা জননি চোখের পানি ছেড়ে কান্দে মহান রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়াকফিজ লাহুমা জানাহাত জুল্লি মিনার রহমাত ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ মার সামনে ফর বিষয়ে দাও, আব্বার সামনে নত হয়ে কথা কও, চলো সুন্দর করে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ বলেন, আলা তাকুল লাহুমা উফ, আম্মা আব্বার সাথে
বৃদ্ধ আম্মা আব্বার সাথে উফ শব্দ ব্যবহার করো না, এর অর্থ হবে ফালা তাকুল্লাহুমা উফ, অর্থাৎ তোমারে আম্মা আব্বা কোনো কথা বললে তুমি ইস উফ আহ দুঃখজনক কোনো শব্দ বের করিও না। এরপর আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আব্বা আমারে ধমক দিও না, নিটকাইয়া বিটকাইয়া তুমি কথা বলো না, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আদর মাখা কথা বলো, ভালোবাসা দিয়া কথা বলো। তুমি ছোট্ট কালে একবারে জাগাত তিনবার জিগাইছো মা গো এটা কি চাঁদ, আবার জিগাইছো মা এটা কি চাঁদ, আবার জিগাইছো মা এটা কি, মা বলছে এটা চাঁদ, দশবার জিগাইছো দশবার মা বলছে, আবার দশবার বলার পরে মা চুমা দিয়া বলে আমার ছেলে কথা বলতে পারে, কত খুশি রে মা জননি। আর আজকে মা একটা বিশেষ দুইটা কথা বললে তুমি রাগ হও না, না মা জান নাই, মার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করো, আর যার মা বাবা সে প্রাণ ভরে ভরে খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। ওই তিন যুবকের এক যুবক মার দোয়া পাইছে, এবার ওই গর্তের ভিতরে তিন যুবকের ওই যুবক ডাক দেয়া বলে আমার মা আমার জন্য দোয়া করছে, ঠিক আছে দোয়া কর। অমনি তখন সন্তান ওই যুবক দোয়া করতে আরম্ভ করে, আল্লাহ রাব্বুল আলামিন গো আমার যৌবনে জীবনে কোনো নেক নাই, কিন্তু আমি জানি আমার আম্মার দোয়ার খাতিরে আল্লাহ তুমি পাথরকে সরাইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দে বলে ফেরেশতা রে আর এক সেকেন্ড পাথর গর্তের মুখে থাকতে পারে না, মার কথা স্মরণ করে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে যারে ফেরেশতা পাথর অনেক দূরে সরাইয়া দিয়ে আসবে, পাথর বহু দূরে চলে গেছে, তিন যুবক বের হয়ে আসছে। সব কথার এক কথা হলো মার দুয়ার দ্বারা পাথর সরে শুধু তাই না, গজব আজাব পর্যন্ত আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এত লম্বা বয়ান আমি করব যে আমি চিন্তা করি নাই, আমি ভাবছি 10-15-20 মিনিট কথা বলবো। আমার বাড়িতে আমার বড় চাষি যান খুবই অসুস্থ।